হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে এলাম আজকেও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেসন আর ময়দার বরফি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বরফি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা এই বরফিটা সম্পূর্ণ ঘির মধ্যেও করে নিতে পারেন, তৈরি করে নিতে পারেন। তো আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে যে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, তো আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ময়দা আর বেসন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটি বেজে নিতে হবে, আর চুলার আঁচটা একদম লতে রেখে এই কাজটি করতে হবে। এই বরফিটি তৈরি করার জন্য আমি বেসন আর ময়দা নিয়েছি। আপনারা শুধুমাত্র বেসন দিয়ে এই বরফিটি তৈরি করতে পারেন, আর একটু সময় নিয়ে এটা বাছতে হবে, তা না হলে কিন্তু এটা বেসনের গন্ধ থেকে যাবে আর খেতে ভালো লাগবে না। আর কিছুক্ষণ বাজার পর দেখবেন একটু ভেজা টাইপের হয়ে আসছে, ঠিক ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আমি চিনি। আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে দেওয়ার ঝামেলা থেকে আপনারা কিন্তু চিনির শিরা তৈরি করেও দিতে পারেন। তো আবারও অনবরত নেড়ে চেড়ে যাবো। এর মধ্যে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। আর সব শেষে কিন্তু এই ঘিটা দেওয়ার কারণে ভালো একটি ফ্লেভার আসে, বরফিটা খেতে ভালো লাগে। তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু আবারও ভেজা টাইপের হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে একটা অনবরত নেড়ে চেড়ে আমি এটা ঠান্ডা করে নেব। আর একটি মোল্ডের মধ্যে আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে আমি এই মিশ্রণটি আমি মোল্ডের মধ্যে ঢেলে দেব। তারপর আমি ভালোভাবে ঢেলে নেওয়ার পর ভালোভাবে আমি উপর থেকে সমান করে নেব, একটু সেট করে নেব, আর উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দেব। এতে করে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগে। বরফিটা আমি নরম থাকা অবস্থাতেই কিন্তু কেটে নেব, এতে করে বরফিটা সুন্দরভাবে কাটা হবে, আর যখন শক্ত হয়ে যাবে তখন আর কাটতে গেলে কিন্তু ভেঙে যাবে। তো আমি এবার একটি ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছি। তো তারপর আমি এটা রেস্টে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। তো মোল্ড থেকে আমি বরফিগুলো বের করে নিয়েছিলাম, আর এই ভিডিওটি আমার স্কিপ হয়ে গিয়েছে। তো এবারে আমি এক টুকরো বরফি আপনাদের ভেঙে দেখে দিচ্ছি, আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বরফিটা কতটা ভালো হয়েছে, খেতেও মাশাল্লাহ অসাধারণ হয়েছে। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।